ছোটবেলা দেখবেন অনেক সকালে অনেক মানুষজন আসে, অনেক দূর তো মহিমুরিদরা, শিক্ষা মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, ভূমি মন্ত্রণালয় লোকজন আসে না, একজনে একটা কাজ নিয়ে আসে, একজন আইলি পরে কিন্তু খালি হাতে আসে না, 20,000-30,000-50,000 নিয়ে আসে, কে 2 লাখ তো আনলিবারে ওই আমার বসে যায়, আমাকে রাস্তার উপরে দাঁড়া করে দেয়, উনি যায় যায় উনি কথাবার্তা করে ফিটিং করে আইনে দেয়, আমি পরিচয় করা দেয় আমার সাথে, বলে উনি সুসুবি দেয়, উনি আপনার ভিতরে নিয়ে যায়, ঠিক আছে, আমি ভিতরে নিয়ে যাওয়ার সময় গেটের সময় আবার উনি দাঁড়ায় থাকে, আমি যাওয়ার ভিতরে তুলি, কম্পিউটার সিসি ক্যামেরা আছে, আপনার টাকা পয়সা থাকলে কাগজের পেশা নিতে হবে, তাহলে ওনার তো সরল মন, ওনার সরল মন কাগজের পেশা হয়ে গেলে আমি টাকাটা নিয়ে কাগজের পেশায় আমি চেঞ্জ করে ওই কাগজ দিয়ে দিই টাকাটা আমার। তাহলে আপনার গ্রুপে কয়জন? 4 জন। আমার গ্রুপে তো 4 জনই বস। তাহলে আপনি ছিলেন একা? না, ওগুলো এখন আছে, একজন আছে, 3 জন, একজন আছে, 2 জন, একজন আছে, 4 জন। ওই আমি মাঝে মধ্যে ওগুলো ওইটা আপনারা যেখানে কাজ করেন পুলিশ জানে না? হ্যাঁ, পুলিশ জানে, পুলিশ জানে তো, পুলিশ পুলিশ জানে ধরে না আমাদের মধ্যে, আজ পর্যন্ত কিন্তু আমার ধরে না, একবারে খালি বসে রাখে করে 60,000 টাকা মরিব দিই, আমার মায়া লাগছে 3 মসজিদের টাকা, আমি ওটা নিয়ে নিই, টাকাটা দেখেও আমি নিয়ে নিয়ে ফিরিয়ে দিচ্ছি বলে বসে মনে করছে আমি ইচ্ছা করে কোনো ঘটনা করছি, এই জেদ করে আমার কিন্তু সাত আটটা না দেখেছ আমার অবশ্যই মামলা আছে, মামলা আছে না, আমার এসে চালিয়ে দিচ্ছি আমি সব সত্যি কথা বলে এই ঘটনা, এই তারপরে আমার কাছে 700 টাকা ছিল, আবার আমার দেশের এলাকার একটা এসআই আছে কাপুর থানা, ওদের ফোন করা আছে, আমার বাড়িতে ফোন করে আমার ফরিদপুর, আমি ফরিদপুর তো আমার আনছে বসে ফোন করে, আনার পরে এসআই ফোন করে কেছে এই ঘটনা অত্যাচারী ছিল, মনে হয় এইভাবে ই করছে। কত বছর ধরে করতেছে? আমি বললাম আমি 25 বছর ধরে ঢাকা সব, আমি কিন্তু 8 নম্বর গাড়ির হেলপারি করছি, আমার যে গুরু ছিল মারা গেছে 1 বছর, এই গুরু এলো আমার এই যোগ্যতা নামা।